3 বছর অপেক্ষা করার পর আজকে অবশেষে আমি আমার সেই কাঙ্ক্ষিত জিনিসটি হাতে পেয়েছি। সো হ্যালো এভরিওয়ান, আজকের এই সুন্দর ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শিলা শেখ। তো এতক্ষণে আপনারা বুঝেই গেছেন যে আমি আজকে স্কুটার কিনতে যাচ্ছি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি একটা স্কুটার কিনবো। সো ফাইনালি আজকে সেই দিন এসে গেছে। আমি যে স্কুটারটি নিবো সেটা আমি আগেই দেখে এসেছিলাম। তো তারই ডেলিভারি নেওয়ার জন্য আজকে আমি চলে গিয়েছিলাম তেজগাঁও নবটাওয়ারের অপোজিটে রানারের অটোমোবাইলস লিমিটেডের যে শোরুমটা আছে সেখানে। শোরুমের সামনে এসে আমি আশেপাশে দেখছিলাম যে দূর থেকে আমার স্কুটারটা দেখা যায় কিনা, কিন্তু না, এই টেকনিক কাজে লাগিয়ে কোনো লাভ হয়নি। ইভেন আমি যখন শোরুমের ভিতরে আসি তখনও আমি আমার স্কুটারটি কোথাও খুঁজে পাচ্ছিলাম না। আমি ভেসপা যে স্কুটারগুলো নিচ্ছি এগুলো হচ্ছে তারই অন্য মডেল। ভেসপা ছাড়াও তাদের কাছে অ্যাপ্রিলার কিছু স্কুটার ছিল, কিন্তু আমার প্রেফারেন্স যেহেতু ভেসপা ছিল সেহেতু আমি আর অন্য কোনো স্কুটারের দিকে আগাইনি। এখানে আমি দেখাচ্ছিলাম যে ভেসপা যদি আমি না নিতাম সেহেতু আমি সুজুকি এক্সেস 125cc এই স্কুটারটা সেকেন্ড অপশনে রেখেছিলাম। এখানে আমি বসেছিলাম আমার স্কুটারটা আনার জন্য, কারণ স্কুটারটা মেবি কোনো একটা কাজের জন্য বাহিরে নিয়ে যাওয়া হয়েছিল। ওয়েট করতে খুবই বিরক্ত লাগছিল, তাই ভাবলাম ফ্রন্ট ক্যামেরা অন করে একটা ভিডিও নিয়ে নিই। এখানে আমি একটু ঢং করছিলাম যে হ্যাঁ হ্যাঁ আমার খুব বিরক্ত লাগছে, আর আমার মনে হয় চোখ টোক দেখে বুঝাই যাচ্ছিল যে আমি কতটা বিরক্ত হচ্ছিলাম সেই সময়। সে যাই হোক, দীর্ঘ অপেক্ষার পর আমার এই লালুটা চলে আসলো। এটার কালারটা এতটাই ভাইব্রেন্ট, আমার ফ্রেন্ডরা এর নাম দিয়েছে লালু। যদি আপনাদের কাছে এর চেয়ে অনেক সুন্দর কোনো নাম থাকে অবশ্যই আমাকে জানাবেন। এখানে টেস্ট ড্রাইভের জন্য গাড়িটাকে একটু নিয়ে যাওয়া হচ্ছিলো, ভাইয়া আর উনি মিলে একটা টেস্ট ড্রাইভ দিয়ে আসছেন। আমি ভেসপা যে মডেলটা নিয়েছি সেটা হচ্ছে ভেসপা এলেক্স 125cc। এলেক্স ছাড়াও এখানে VXL, SXL আরও মডেল আছে, কিন্তু আমি যতটুকু খোঁজ নিয়ে জানতে পেরেছি আর বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে ভেসপার যে স্কুটারগুলো সেগুলো আপাতত বাংলাদেশে খুব একটা অ্যাভেইলেবল না। সেক্ষেত্রে আপনার প্রেফারেন্স যেই মডেলটার ওপর সেটা যদি এখন অ্যাভেইলেবল না থাকে সেক্ষেত্রে আপনাকে 6 মাস 1 বছর ওয়েট করতে হতে পারে, অথবা যেই মডেলগুলো আপাতত স্টকে আছে সেখান থেকে আপনাদেরকে চুজ করতে হবে। ওনারা দুজন তো স্কুটার রাইড দিতে চলে গেল, আমি এখানে একা একা দাঁড়িয়ে আর কি করব। ফুলগুলো রোদে খুব সুন্দর লাগছিল, তাই ভাবলাম একটা ভিডিও করে নেই। আর এই যে উনি স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে, ওনাকে আমার খুব ভালো লাগছিল, তাই ওনাকেও আমার ব্লগে ইনক্লুড করে দিলাম। ব্রাউন কালার ভেসপার মডেলটা খুব সম্ভবত এলিগেন্ট, আর এটা হচ্ছে সুজুকি এক্সেস। তো কোনটা বেশি ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন। এখানে আমি একটু বসে ট্রাই করছিলাম। আমি অনেকদিন আগে স্কুটার চালানো শিখেছিলাম, কিন্তু প্র্যাকটিস করার জন্য কোনো স্কুটার যেহেতু ছিল না সেক্ষেত্রে আমার হাত ক্লিয়ার না হওয়াটাই স্বাভাবিক, তাই আমি টেস্ট রাইডের কোনো রিস্ক নিতে চাচ্ছিলাম না। আমি যখন ভেসপার স্কুটারের কালারগুলো চেক করছিলাম তখন সর্বপ্রথম আমার রিজেকশনের লিস্টে ছিল রেড কালারটা, কেননা আমি পার্সোনালি রেড কালারটা অতটা পছন্দ করি না। আমার ফার্স্ট চয়েসে ছিল ইয়েলো কালারটা, কিন্তু ওই যে বললাম ভেসপার স্কুটারগুলো আপাতত বাংলাদেশে খুব একটা অ্যাভেইলেবল না, তো সেক্ষেত্রে আমি ইয়েলো কালারটাও খুঁজে পাইনি। কিন্তু একটা পিসি ছিল এলেক্সের, সেটা হচ্ছে এই রেড কালারটা। ট্রাস্ট মি, এটা যখন আমি সামনাসামনি দেখে আসি আমার চোখ মাথায় উঠে গেছে। এর মধ্যে গাড়িটা ওয়াশে নিয়ে যাওয়া হয় আর আমরা গাড়ি কেনার প্রসিডিংটা শুরু করে দিই। এখানে যে অ্যামাউন্টটা দেখানো হলো এটা হচ্ছে আমার স্কুটারের প্রাইস উইদাউট এনি পেপার ওয়ার্ক। তারপর তারা আমাদেরকে কোক প্রোভাইড করে। কোক খেতে খেতে আপনাদেরকে একটা কথা বলি, স্কুটার কেনার জন্য আপনারা কাইন্ডলি ক্যাশ ক্যারি করবেন, কেননা ব্যাংকিং প্রসিজারটা অনেক ঝামেলার। আমরা প্রায় 2-2.5 ঘন্টা বসেছিলাম আমাদের স্কুটারের যে অ্যামাউন্টটা আমরা পে করেছি সেটা কনফার্ম করার জন্য, কিন্তু এর মাঝে তারা আরও স্কুটার বিক্রি করেছিলেন, কিন্তু আমরা আমাদের টাকার যে কনফার্মেশনটা সেটা তখনও পাইনি। তো এই জিনিসগুলো না খুব বিরক্তিকর, তাই আমি আপনাদেরকে একটা সাজেশন হিসাবে বললাম যে যদি আপনাদের এই ধরনের কোনো প্রসিজার মেনটেন করতেই হয় কাইন্ডলি চেষ্টা করবেন ক্যাশ ক্যারি করার। অনেক ভালো খারাপ ঘটনার পর ফাইনালি আমি আমার স্কুটারটি এখন বাসে নিয়ে যেতে পারবো, তাই এখানে সবাই মিলে স্কুটারটি পিক আপে উঠানোর চেষ্টা করছিলেন। এই লালুটাকে কেনার জন্য আমার অনেক ধকল পোহাতে হয়েছে। যতদিন শিলু আছে ততদিন লালুও থাকবে ইনশাল্লাহ। লালুকে নিয়ে অনেক সুন্দর সুন্দর ব্লগ এখনও বাকি, মাত্রই তো শুরু হলো। একটু ধৈর্য ধরে শিলুর সাথে থাকুন, তাহলে লালুকেও দেখতে পাবেন।
এই স্কুটারের সাথে কেমন হেলমেট আমাকে ভালো লাগবে সেটা আমি এখনো বুঝতে পারছি না। আপনারা যদি চান অবশ্যই আমাকে সাজেস্ট করবেন কোন হেলমেটটা আমাকে ভালো লাগবে। অনেক টানা হ্যাচড়ার পর ফাইনালি স্কুটারটাকে পিক আপে তোলা হয়েছে। এটার সাথে আমি দুটো চাবি ছাড়া কিছুই পাইনি, তাই এটাকে ঢেকে রাখারও আমাদের কোনো ওয়ে ছিল না তখন। যেহেতু আমাকে এটা নিয়ে অনেক দূর যেতে হবে, সেহেতু ড্রাইভার আঙ্কেল এখানে কিছু কাপড় দিয়ে ঢেকে দিচ্ছিলেন যাতে স্কুটারটা অনেক বেশি ময়লা না হয়ে যায়। তারপর এটাকে ঠিকঠাক মতো বেঁধে অ্যাডজাস্ট করে আমরা রওনা দিয়ে দিই আল্লাহর নাম নিয়ে। এই জ্যামটা এত জঘন্য ছিল, আমাদেরকে 30-35 মিনিট ওয়েট করতে হয়েছিল একটা জায়গার মধ্যেই। যাই হোক, এত কিছুর পরে ফাইনালি আমি আমার এলাকায় চলে আসছি। স্কুটারটাকে এখানে নামানো হচ্ছিল, আমার বাবা এই কালারটা দেখে খুব খুশি হয়েছে। তারপর এটা আমি আমার বাসার সামনে নিয়ে আসলাম আমার মাকে দেখানোর জন্য। সবাই খুব বেশি খুশি, আমিও অনেক খুশি। আর খুশি মনেই আজকের ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।